হাশরের ময়দানের কথা স্মরণ করে নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে কান্না করেন। নবী বলেন, আবু বকর আপনি কান্না করেন কেন? যে আবু বকর এত দামি, সারা দুনিয়ার মানুষের ন্যাক আমলের থেকে আবু বকরের ন্যাকের পাল্লা ভারী। ও আবু বকর, একটা বকরির বাচ্চা হাতের মধ্যে নিয়ে বলে, রে বকরির বাচ্চা তোর কপাল বড় ভালো, কারণ তোরে বড় হইলে মানুষ জবাই করে খাবে, তোর মরণ নাই, জাহান্নাম নাই, জান্নাত নাই। আর আমি বাবু আবু বকরের ভয়, জাহান্নাম আল্লাহ পাকের সামান্য সামনে, আল্লাহ পাকের কাহারিয়াত নামে সাইনবোর্ডের সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে। ওই সময় আল্লাহ যদি বলেন, আবু বকর এত নেয়ামত আমি দান করলাম, আমার এই নিয়ামতের শুকর আদায়ার্থে কি করেছ? ও আল্লাহ, নামাজ পড়েছি, রোজা রাখেছি, পর্দা করছি, হালাল খেয়েছি রে আল্লাহ। আল্লাহ যদি বলে, আবু বকর তোমার কোন আমল আমার পছন্দ হয় নাই, ওই সময় আল্লাহ অর্ডার করবে, রে জাহান্নামের ফিরিশতা এই বান্দার হাতে পায়ে হ্যান্ডকাপ লাগাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাও। ওই সময় আমি আবু বকরের কি উপায় হবে এই ভয়, আমি চোখের পানি ছেড়ে কান্না করতেছি। ও আল্লাহর গোলাম, এখনো সময় আছে তওবা করার। আল্লাহ বলেন, এখনো যদি পারো হাশরের ময়দানে দাঁড়ানোর ভয়ে যদি তওবা করে গুনাহ থেকে নিজেরে বাঁচাও, মনে মনে আল্লাহকে ডাকো আর বলো, হে মালিক, আজকে চোখের সামনে কোরআন ওয়ালাদের এত সম্মান, দুশ্মনের মাঝেও তো আমরা কেন পেছনে আছি? আমি বলছি না তোমরা সবাই আমাদের মতো হুজুর হইয়া যাও, না না, চাকরি করো, ব্যবসা করো, লেখাপড়া করো, ও বান্দা ইসলাম নিষেধ করে না, কিন্তু নবীর তরিকা মতে পাঁচ বেলার নামাজ পড়ো, নবীর সুন্নত অনুযায়ী চলো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নেক আমল করো। বলবেন এটা কেমন করে সম্ভব? একটু নজর করে দেখেন, আল্লাহ চক্ষু দিছে, আকল দিছে, একটু চিন্তা করে নজর দেন, স্কুল কলেজে পড়ুয়া কত ছাত্র কত ছাত্রী নামাজি আছে না নাই? আপনার মতো যুবক গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজি দাঁড়িওয়ালার অভাব নাই। আপনার আকলকে বিবেককে জিজ্ঞাসা করেন, আপনি কেন পারেন না? আপনার আমার মতো যুবক শ্রমিকের কাজ করে, ড্রাইভারি করে, কৃষি কাজ করে, নামাজ সারে না, দাঁড়ি কাটে না, অভাব নাই। র‍্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে, দাঁড়িওয়ালা নামাজির অভাব নাই, আপনি কেন পারবেন না? রে গোলাম, এখনো সময় আছে তওবা করার, আল্লাহর কাছে তওবা করেন। আমরা এখন রাতের বেলা বসে আছি, বৃষ্টি হলো সারাটা দিন, এরপরও কেন যেন গরম লাগে, ফ্যানের বাতাসেও ঠান্ডা হয় না, অথচ সূর্যটা দিনের বেলা ছিল, রাতের বেলা নাই, কিন্তু হাশরের ময়দানে সূর্যের গরম, জাহান্নামের আগুনের গরম। আজ একটা মশার কামড় সইতে পারি না, কবরের দুই পাশের মাটির চাপ কেমন করে সহ্য করব? ও আল্লাহর বান্দা, আল্লাহর মহব্বত নিয়ে একটু তওবা করে নাও, অন্তরকে বুঝাও রে মন। আমার মতো মানুষ যদি চাকরি করে, ব্যবসা করে, লেখাপড়া করে, নামাজ পড়ে, দাঁড়িয়ে রাখে, আমি কেন পারবো না? আল্লাহর কাছে আজকে তওবা করে নাও, হে আল্লাহ, আমি গুনাহ নিয়ে ময়দানে আসি, আর গুনাহ নিয়ে বাড়িতে যাব না, শয়তানের ধোকায় পড়ে কত অন্যায় করেছি, নামাজ পড়ি না, রোজা রাখি না, আলেম আমাদের বিরোধিতা করেছি, মা বাবার সাথে বেয়াদবি করেছি, আজকে তওবার নিয়ত করে ফেললাম, হে মালিক, আজকে থেকে আর নামাজ ছাড়বো না, বেপর্দায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, দেশ জাতির বিরুদ্ধে যাব না, নবীর তরিকা মতে চলবো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো, সুন্নাত অনুযায়ী চলবো, গলায় ছুরি আসলে মরে যাব, এই তওবা থেকে আর পিছনে যাব না। হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, অতএব আমার কোনো পেরেশানি নাই, আল্লাহর উপরে ভরসা করে নবীর তরিকা মতে চলার তওবা নিয়ত করলাম। তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দেই। میں دور ہوں مجبور ہوں اے سید عالم,
میں دور ہوں مجبور ہو اے سید عالم، دیدار دکھاتے نہیں آواز سنا دو، دیدار دکھاتے نہیں آواز سنا دو۔ میں صورت یوسف کو نہیں چاہنے والا، میں صورت یوسف کو نہیں چاہنے والا، میں قیس کے مانند نہیں عاشق لیلیٰ، میں قیس کے مانند نہیں عاشق لیلیٰ۔ میں عاشق مولا ہو میرا عشق دوانا، میں عاشق مولا ہو میرا عشق دوانا، ای جملہ جہاں جس کی تجلی سے اجالا، ای جملہ جہاں جس کی تجلی سے اجالا۔ وخلق الانسان ضعیفا، আল্লাহ বলেন এ ইনসান তোমাদের আমি আল্লাহ বড় দুর্বল করে সৃষ্টি করেছি, তোমরা কেমন দুর্বল, খানার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল, চলাফেরার ক্ষেত্রেও দুর্বল, মেধার বেলায় তোমরা দুর্বল, দুনিয়ার লাইনেও তোমরা দুর্বল, আখেরাতের বেলায় তোমরা বড় দুর্বল। অন্যান্য প্রাণীরা যেই পরিমাণ খেতে পারে তার 100 ভাগের 1 ভাগও আমরা খেতে পারি না। পারি ঢাকা চিড়িয়াখানা লেখা আছে একটা বাঘের দৈনিক খানা 17 কেজি গোস্ত। আসেনি আপনাদের এলাকায় এমন কোন খাদক দৈনিক 17 কেজি মারবে? দুনিয়ার লাইনে সৃষ্টির ক্ষেত্রে দুর্বল, খানার ক্ষেত্রে দুর্বল, চলার ক্ষেত্রে দুর্বল, মানুষের হাতে বানানো জিনিসের কাছেও মানুষ দুর্বল। আল্লাহ পাকের বানানো ক্ষুদ্রতম একটা মখলুক পিপিলিকার কাছে আমরা বড় দুর্বল। একটা পিপিলিকায় যদি কানের ভিতরে দিয়ে ঘুমের মধ্যে মোটামুটি বিশ্রাম নেয় ভিতরে গিয়া, কেমন বিশ্রাম আপনার হবে টের পাইছেন নি? এসি মশারি দিয়ে মশা ঢুকিয়া গেল কিন্তু কানের বড় ছিদ্র দিয়ে মশা ঢুকে না। আমরা মশার কাছেও বড় দুর্বল, একটা দুধের গাভীর কাছেও আমরা দুর্বল, কিন্তু আল্লাহ সব মখলুকতের বলছেন খবরদার আমার বান্দা বড় দামি, বেয়াদবি করবি না। শক্তিশালীরা আমার বান্দার সামনে শক্তির প্রদর্শন করবি না, যে কারণে গরুটায় 20 কেজি দুধ দেয়, বাচ্চাটারে দেও না, সব টেনে টেনে তুমি ঘরে নিয়ে যাও। গরুটা একদিন রাগ করে নাই, যদি একদিন রাগ করে খালি লেজ দিয়ে একটা বাড়ি মারত, আর ঠ্যাং দিয়ে যদি একটা পিছনে ব্যায়াম করত, কোন বনি আদমের ক্ষমতা ছিল না দুধ নিবে। আমরা কি পরিমাণ দুর্বল মানুষ, কিন্তু মর্যাদা দুর্বল না, সারা পৃথিবীর মখলুকতের মধ্যে মানুষের মর্যাদা সর্বোচ্চ, শ্রেষ্ঠ মর্যাদা। তাহলে আমরা সর্বদিক থেকে দুর্বল, এরপরে দুনিয়ার পরিবেশটাও দুর্বল। ঈমান নিয়ে মরব পরের কথা, বেঁচে থাকাই কঠিন। দেখেন না মানুষের হাতে পায়ে দৈরিয়া টুপি উড়েই তারি না, আর একজন কায় ভাস করলে সিরে ভালাই দাও, এটা মুসলমানের টুপি না কি আছে না নেই? মানুষের হাতে পায়ে ধরে কোরআন হাতে নিতে পারি না, কোরআনটা পড়ো ধরো দেখো সওয়াব, আর একজনে কয় অর্থ না জানলে এটা পড়ে কোনো লাভ নেই, এরকম বাতেল আছে না নাই? অথচ কোরআন শরীফ যারা পড়তে পারে না শুধু তাকাইয়া যদি দেখে
মদিনাওয়ালা বলেন মরণ পর্যন্ত চোখের পাওয়ার নষ্ট হবে না। কত দামি কিতাব। তা আমরা দুর্বল, দুনিয়ার মেধার দিক থেকেও দুর্বল, একেবারে MBBS FRCS FCPS সার্টিফিকেট নিয়ে চেম্বার খুলিয়া কোনাবাড়ির রাস্তায় বসে গেল ডাক্তার, কেমন দুর্বল। একজনের নাক কান গলা লয়া বইছে, এরে গিয়ে কয় স্যার আমার ফ্যাট ব্যথা, কেন আমি ভারুন না, আমি দুর্বল। তুমি মেডিসিনওয়ালা ডাক্তারের কাছে যাও যে মেডিসিন বিশেষজ্ঞ, মেডিসিনের ডাক্তারের কাছে যদি বলি নাক কান গলা ঠিক করেন, বলে অসম্ভব, এই রাস্তায় আমি অভিজ্ঞ নয়। তাহলে এক ডাক্তার আর এক ডাক্তারের তুলনায় দুর্বলতা আছে না নাই? আমরা হুজুরেরা কি, আমাকে যদি বলে হাফিজ ভাই দেড় ঘন্টা বয়ান করলা আধা ঘন্টা ফতুয়া দাও, বলবো মুফতি সাহেবের কাছে যাও, মুফতি সাহেব হাফিজ সাহেব দেড় ঘন্টা বয়ান করছে, আপনার এক ঘন্টা কয়টা হাফিজের কাম আমি পারবো না, তুমি তার কাছে যাও। যারা কোরআন শরীফ পড়তে পারেন না, যারা পড়তে পারেন তাদের কাছে দুর্বল, যারা শুধু কোরআন পড়তে জানে তরজমা জানে না, তরজমা জানেওয়ালার কাছে বান্দা দুর্বল। এক বান্দা তরজমা জানে ব্যাখ্যা জানে না, যারা ব্যাখ্যা জানে তাফসির জানে তার কাছে বান্দা দুর্বল। এইভাবে আল্লাহ দুর্বলতা দিয়ে মানুষকে ব্যালেন্স করে দিলেন। আল্লাহ এক দিক দিয়ে দুর্বল বানাইয়া বলে অহংকারী করবি না, অপর দিক দিয়ে আবার গুণ একটা দিয়া রাখছেন যেন সম্মান নিচে না যায়, দুনিয়াতে যেন সম্মানের সাথে চলতে পারো। একদিকে একটা গুণ দিলাম, অপর দিকে আবার দুর্বলতা দিয়া তোর জিন্দেগিকে ব্যালেন্স করে দিলাম। এই ব্যালেন্স যদি ঠিক করে চলতে চাও তাহলে দুই জিনিস কন্ট্রোল কর, নিজের অঙ্গ প্রত্যঙ্গকে কন্ট্রোল কর গুণার থেকে বাঁচাও, নিজের নফসটাকে গুণার থেকে বাঁচাও। আর এই দুই জিনিস যদি বাঁচাইতে চাও একা একা পারবা না, কারণ তোমার জন্ম দুর্বল, মেধা দুর্বল, দুনিয়ার লাইনেও তুমি দুর্বল, আখেরাতের লাইনেও দুর্বল। দুনিয়ার পরিবেশটা না পাক, আবার পেছনে তোমার তিন দল শয়তান তোমারে পেছনে টানে জাহান্নামে নিবে। জিন শয়তান, মানুষ শয়তান, আর ভেতরে হলো নফস শয়তান। এতগুলো দুর্বলতার মধ্যে তুমি নিজেরে কন্ট্রোল করা আর তোমার নফসকে কন্ট্রোল করা এটা অসম্ভব, একা একা পারবা না। কি দরকার? তোমার একজন সহযোগী দরকার। এক নম্বর, আমি আল্লাহ রহমতের দরজা খুলে সহযোগিতা করব, আর বাহ্যিক দৃষ্টিতে তোমার দুনিয়াতে সহযোগী দরকার। ওই সহযোগী দুনিয়ার কোনো ডাক্তার, MBBS ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার না, মরণ পর্যন্ত তোমার নফসকে কন্ট্রোল করার একজন দায়িত্বশীল আর সহযোগী তোমার আপন বন্ধু বানায় দিলাম। কেয়ামত পর্যন্ত ওই বন্ধু দল থাকবে, তাদের নাম হবে উলামায়ে আহলে হক, উলামায়ে আহলে হক। এখন যারা বলে আমি কোনো আলেম টালেম লাগে না, মুরব্বী লাগে না, আমি বলি মুরব্বি ঠিক রাখিয়াও নিজের ইমান আমল ঠিক রাখা যায় না। যারা মুরব্বি মানে না, উপায় কি? আবার এক দল বলে মা বাবা বড় পীর, আবার পীর ধরব কেন? কত পণ্ডিত সমাজে অভাব নাই, এরা মনে করে টুপিওয়ালাদের মধ্যে কিচ্ছু নাই, এরা বোকা, এরা কিচ্ছু বুঝে না। ওই লোকটা যদি বলে মা বাবা বড় পীর হয়, তাহলে আপনি যদি সন্তানের বড় পীর দাবি করেন যে হ্যাঁ আমি বড় পীর, তো সন্তানকে স্কুল কলেজে কেন পড়ান? আপনি সন্তানকে পড়াইয়া মানুষ বানাইতে পারেন না? নিজের সন্তানকে কন্ট্রোল করতে পারেন না, তাহলে অন্য মানুষকে কন্ট্রোল কিভাবে করবেন? সেখানে হুজুরের কাছে তাবিজের জন্য দৌড়ে, সন্তান মা বাবার কথা শুনে না, হুজুর কি করা যায়? পানি ভরা দেন। তার আপনি মা বাবা সন্তানের বড় দায়িত্বশীল, আপনি সন্তানকে কন্ট্রোল করতে পারেন না, সেখানে একজনের কাছে পাঠিয়ে দিলেন, যাও শিক্ষকের কাছে গিয়ে লেখাপড়া শিখো, মানুষ হও।
এখানে আর একজনের কাছে গেলেন আর নিজের নফসকে কন্ট্রোল করার জন্য আল্লাহ মুরব্বি সহযোগী দিয়ে দিলেন দয়া করে, আর আপনি এটাকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া অ্যাবাউট করে চলতেছেন যে আমার কেউরে লাগে না। এই যদি হয় অবস্থা তো ইমান আমল নিয়ে বাঁচবেন কি করে, কবরে যাবেন কি করে? আমাদের এই জিনিসগুলো তৈরি করার জন্য, বুঝার জন্য, অন্তরে জায়গা দেওয়ার জন্য একটা মেডিসিন লাগবে, সে মেডিসিনের নাম আল্লাহর ভয়। এই আল্লাহর ভয় না থাকার কারণে কোনো বয়ান ভিতরে ঢুকে না, বয়ান শুনিয়েই রাস্তায় গিয়া গীবত শেখায়াত শুরু। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহর কোরআন শিখার জন্য 29টা অক্ষর লাগে, আলিফ বা তা সা শেষ পর্যন্ত ইয়া। এখন কেউ যদি বলে আমি কারো কাছে গিয়া শিখবো না, বাংলায় অক্ষরগুলো লেখা আছে, আলিফ বা তা বাংলায় লেখা আসেনি, আছে না? এবার আমাকে সচেতনতার সাথে জবাব দিবেন, কেউ যদি আলিফ বা তা 29টা অক্ষর নিজে নিজে বাংলা দেইখা মুখস্থ করে নেয়, বলেন তার অক্ষরগুলোর উচ্চারণ বিশুদ্ধ হবে নি? কোনদিন হবে? কেয়ামতের আগে হবে? হবে না। তাহলে 29টা অক্ষরকে শুদ্ধ করার জন্য কোন না কোনো একজন উস্তাদ ধরতেই, চাই সে মুরুব একজন মসজিদের মুয়াজ্জিন হোক, ইমাম হোক, 29টা অক্ষর শিখতে যদি উস্তাদ লাগে, তাহলে কোরআনের তাফসির আর ফতোয়া শিখতে উস্তাদ লাগবে না, নিজে নিজে শিখবেন? এই চালাকি কে আপনাকে বুঝাইল? আবার এই কোরআন এত দামি একটা কিতাব, যেই কিতাবটা ধরলে সওয়াব, পড়লে সওয়াব। هُوَ الَّذِي بَعَثَ فِي الْأُمِّيِّينَ رَسُولًا مِّنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَإِنْ كَانُوا مِن قَبْلُ لَفِي ضَلَالٍ مُّبِينٍ আমার নবীর চার কাজ ছিল দুনিয়ায়, কয় কাজ? আমার নবী চার দায়িত্ব পালন করিয়া মানুষকে দিনের পথে দাওয়াত দিতেন, চার দায়িত্ব পালনের মাধ্যমে। এক নম্বর দায়িত্ব আল্লাহর কোরআনের তেলাওয়াত। তেলাওয়াত বলতে শুধু রিডিং পড়া, তর্জমা টর্জমা না। তর্জমার জন্য আল্লাহ বলছেন ইউআল্লিমুহুমুল কিতাব। অথচ দেখেন কোরআন শরীফ কত মজার, পড়লেই অ্যাকশন শুরু। কেমন অ্যাকশন? আমি পড়তেছি, আপনি শুনতেছেন, আপনার ভিতরের মধ্যে আসর শুরু হয়ে গেছে, অ্যাকশন শুরু হয়ে গেছে। আমি শুধু পড়তেছি, আপনি কি শুনতেছেন? এতে ভিতরে মায়া মহাব্বত বাড়ে না কমে? সওয়াব আমি বান্দা পড়িয়া যেই সওয়াব পাই, আপনি শুনিয়া সেই সওয়াব পাবেন। পড়লে কত মজা, দিলের মধ্যে মজা আছে না নাই বলেন? الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين খারাপ লাগে না মজা লাগে? ওরে তুমি মুসলমানের বাচ্চা, তোমার কাছে মজা লাগবে দূরের কথা। একটা হিন্দুকে জিজ্ঞেস করো, বলে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما
لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون পৃথিবীতে আর একটা কবিতা বলেন যেটা পড়লে মজা লাগে আছে এই কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে উলা ইয়াজাল সুতু কদিম জামিউল ইলমে ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু ওয়াফহামুর রিজালি বাখা কুরআ কালামুল্লাহ বশনো কদিমাস্তি নইনো সারাটা দিন যে আবু জাহাল মক্কার অলিতে ঘুরে 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 আব্দুল্লাহর সন্তান মুহাম্মদের বিরুদ্ধে কথা কয় ওই আবু জাহাল রাতের অন্ধকারে মদিনাওয়ালা নবীর ঘরের কিনারায় গিয়া দাঁড়াইয়া আল্লাহর নবীর জবানের কোরআন তেলাওয়াত শুনে চিন্তা করতে পারেন আবু জাহাল আবার ওদিকে উদ্বা সাইবা আবুল আহাব এরাও গোপনে গিয়া মুহাম্মদের তেলাওয়াত শুনে গোপন নাই একদিন ওপেন হয়ে গেল চেয়ারম্যান আবু জাহাল ব্যাপার কি মুহাম্মদের এত গালি দেওয়া আবার কেন কোরআন শুনো বলে ঠিক আছে ওয়াদা করলাম আজকে থেকে মুহাম্মদের জবানে তেলাওয়াত শুনব না সন্ধ্যা যখন ঘনিয়ে গেল রাতের আধার আবু জাহাল মনে মনে ভাবলো আজ ওয়াদা করেছে কেউ যাবে না আমি যাই আর একজনে চিন্তা করলো আজকে সবাই ওয়াদা করছে কেউ যাবে না আমি যাই এইভাবে গিয়া মুহাম্মদের ঘরের চারপাশে দাঁড়াইয়া গোপনে কোরআন শুনে সকালবেলা আবার দেখা ও চেয়ারম্যান তুমি আবার কেন আসছো বলে কারো কাছে বলার উপায় নাই মুহাম্মদের যত গালি দেই কিন্তু ওর জবানের তেলাওয়াত এত মজা পাই এত সুন্দর আওয়াজ জমিনের মধ্যে আর কোথাও নাই আজকে সে কোরআনের আজমত কোথায় গেল ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত নাই একটা সন্তানরে কোরআন পড়াইতে পারলাম না সন্তানটারে বিয়া করাইলাম একটা মাইয়া নিলাম কোরআন পড়নেওয়ালা কিনা তারও খবর নিলাম না আল্লাহর কোরআন যেই ঘরে থাকবে যার জবানে থাকবে ওই ঘর আল্লাহর ফেরেশতারা পাহারা দিবে ও বান্দা কোরআনের একটা অক্ষর বুঝে পড়ো আর না বুঝে পড়ো পড়া মাত্রই সাথে সাথে দশটা নেক আল্লাহ দান করবেন নামাজের মধ্যে বান্দা দাঁড়াইয়া যদি কোরআনের একটা অক্ষর পড়ো 100 নেক আল্লাহ দান করবেন ও বান্দা বসিয়েও যদি পড়ো এক একটা অক্ষরে আল্লাহ পাক 50টা নেকি দান করবেন এমন সুন্দর কোরআন কোরআনটা যেমন দামি এই কোরআনের সাথে যাদের সম্পর্ক তারাও হলো জমিনের মধ্যে বড় দামি আমাদের সামান্য অল্প দামের কাপড়ের কোনো দাম নাই কোরআনের সাথে স্পর্শ হলো গিলাফ নাম হলো দাম বেড়ে গেল কাঠের চেয়ারটা এত দামি অথচ ওই পরিমাণ দাম নাই কোরআনের সাথে যেই কাঠ লেগে রেহাল নাম হলো দাম বেড়ে গেল আপনাদের এলাকায় বহু দামি দামি বিল্ডিং আছে একটা বিল্ডিং এর ওই পরিমাণ সম্মান নাই কোরআনওয়ালা মাদ্রাসার বিল্ডিং এর যেই পরিমাণ দাম আমি বান্দার কোনো দাম নাই আজ আমার এত সম্মান কেন চেহারার কারণে টাকার কারণে
না না, একমাত্র কোরআনের কারণে। জমিনের মধ্যে ইহুদি খ্রিস্টান সমস্ত বিধর্মীরা কোরআনের দুশ্মন। কেন দুশ্মন? ওরা হিংসা সহ্য করতে পারে না, কারণ কোরআন এমন একটা মেডিসিন যা পড়লেও অ্যাকশন শুরু, শুনলেও অ্যাকশন শুরু। এই আওয়াজটা বন্ধ করা দরকার, মাদ্রাসা বন্ধ করা দরকার। সারা বিধর্মীরা চায় কোরআনের আওয়াজ যেন বন্ধ হয়ে যায়। ওয়াজ মাহফিলের মাইকের আওয়াজ বন্ধ করে দাও, কারণ বাইরে গিয়ে বাড়ি বাড়ি যদি কোরআনের আওয়াজ যায়, ঘরের মধ্যে মহিলারা শুনলে তাদের মধ্যে কোরআনের অ্যাকশন শুরু হয়ে যাবে। মাইকের আওয়াজ কমাইয়া দাও, মাইক বন্ধ করে দাও, মাদ্রাসা বন্ধ করে দাও, ওলামায়ে কেরামের জবানে তালা লাগায় দাও। সমস্ত বিধর্মীরা এই অপকৌশল আর চক্রান্তে লিপ্ত হয়ে আছে। দুঃখ হইল, এদের সাথে আবার একদল মুনাফিকরাও গোপনে তাল মিলায়, বলে আওয়াজ বন্ধ করে দাও, ওয়াজ মাহফিল বন্ধ করে দাও, কোরআনের মাইকের আওয়াজ বন্ধ করে দাও। কারণ এই আওয়াজটা যখন যতদূর যায়, ওই ঘরওয়ালাদের মধ্যে একটা অ্যাকশন শুরু হয়। আল্লাহর এক বান্দা নাক টেনে ঘুমায়, হঠাৎ করে এক জায়গায় বয়ান চলতেছে, আল্লাহর বান্দা এমন মধুর আওয়াজ দিয়ে কোরআন তেলাওয়াত শুরু করলো, বান্দার ঘুমের মধ্যে শুনতেছে কোরআনের আওয়াজ, চোখ দুইটা খুলে গেল, এমন কোরআনের চুম্বুকে টান মারলো, বান্দা বিছানা ফালাইয়া দৌড়াইয়া কোরআনের প্যান্ডেলে হাজির। মুনাফিকরাও তাল দিতেছে, কোরআনের আওয়াজ বন্ধ করে দাও। আপনাদের দুই চোখ দিয়ে তাকাইয়া দেখেন, আজকে এত বেশি বেশি দুশ্মনের মাঝে আমরা যারা টুপিওয়ালা, কোরআনওয়ালা, নবীর আদর্শওয়ালা, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, টুপি পরি, ফাগরি পরি, আল্লাহওয়ালাদের পেছনে দৌড়াই, হারাম খাই না, বেপর্দা চলি না, নামাজ সারি না, দাড়ি কাটি না, আল্লাহকে সাক্ষী রাখিয়া দুই চোখ দিয়ে তাকাইয়া আপনাদের নজরে বলেন, আপনাদের চোখের সামনে এত বিশাল দুশ্মনের বেড়া জালের পরেও আমরা কোরআনওয়ালারা কি অশান্তিতে আছি নাকি সম্মানে আছি? আর কি দেখাইলে আপনারা বুঝবেন? আপনাদের চোখের সামনে চতুর্মুখী দুশ্মনের মাঝেও যদি কোরআন আলাদা এত সম্মান পায়, কেয়ামতের দিন যেদিন ক্ষমতা একক হবে কার, ওই দিন কি পরিমাণ সম্মান হবে কোরআনওয়ালা? قال النبي صلى الله عليه وآله وسلم يقال لصاحب القرآن اقرأ وارتق ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها. الله বলবেন, এই কোরআন ওয়ালা এদিকে আয়, দুনিয়াতে কোরআন পড়ছো আমি আল্লাহ মজা করে শুনছি, কিন্তু আজ আমি ডাইরেক্ট তোর সামনে কোরআন শুনবো, তুই তেলাওয়াত কর, একটা একটা আয়াত পড়বি, অটোমেটিক লিফটের আকারে আমার জান্নাতের বিল্ডিং এ উঠতে থাকবি, তবে একা একা যাবি না, তুই কোরআনের আলেম হইতে গিয়া তুই ঠিক মতো খানা খাইতে পারো নাই, তোর বাবা রিক্সা চালাইয়া তোর বেতনটা দিতে কষ্ট হইতো, তুই লেখাপড়া করতে গিয়া হাফেজে কোরআন হইছো, তোর হাফেজ হওয়ার পেছনে একজনে তোর একটা জামা কিনিয়া দিছে, তুই কোরআনের হাফেজ হওয়ার পেছনে একজনে মশারি কিনিয়া দিছে, তুই মাদ্রাসায় যে পড়ছো মাদ্রাসার জায়গা কিনিয়া দিছে, টাকা পয়সা দিয়েছে, সহযোগিতা করেছে, তোরে তিন চার বেলা মানুষ খানা খাওয়াইছে, এই রকম মহব্বতের ওয়ালা যারা কোরআনকে মহব্বত করিয়া তোরে সহযোগিতা করেছে, এদেরকে বাছাই কর, দেখ আর জাহান্নামের দরজায় চলে গেল নাকি, এদের মধ্য থেকে দশজন জাহান্নামীর নাম নিয়ে সুপারিশ কর, আমি আল্লাহ কোরআনের বরকতে তোর সাথে তাদেরকেও জান্নাত দিয়ে দিব। আতিনাফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিনা হাদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। আজকে দুঃখ, বিয়ে পাশ করলি রে যুবক, কোরআন পড়বি দূরের কথা, মুসলমান হিসাবে আসসালামু আলাইকুম এই শব্দটা উচ্চারণ করতে পারো না, এ সালাম দেয় সামাইকুম, মানে তোর উপরে খোদা ঠাড়া করুক,
আমার আগে তোর মাথায় বলো, আপনারা হাসেন কেমন মুসলমান যে সালাম শব্দ দুইটা আসসালামু আলাইকুম এই শব্দটা বলতে পারে না, কেমন চান কপাল, কিন্তু বিয়ে পাশ করছে, নামাজ পড়তে ডাকলে কেউ না হুজুর আমার শরীর বালা না, তুই কি নারী, ও বেহায়া, ও বেসরম, এরপর কষাই দলে কয়েছে যেই শরীর আছে তুই, কেনা আমার প্যান প্যান ঠিক নেই, তুই প্রস্তাব করে সব ভরা গেলিস, লজ্জা করেন এই সমস্ত কথা আলেমের সামনে বলো, শুনো তোমাকে রসুল কি বলে গেছেন, قال النبي صلى الله عليه واله وسلم لا ايمان لمن لا حياء له, নবী বলেন যার মধ্যে লজ্জা নাই তার ঈমান নাই, যার লজ্জা নাই তার মধ্যে ঈমান নাই, আল হায়া উশরবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের একটা সারমর্ম, আজকে লজ্জা না থাকার কারণে আমরা হাতে গড়ি দেই না উস্তাদদের সামনে, এখনো দেই না, যাও দেই বুঝাবার জন্য বলি, ডান হাতে গড়ি দেই বয়ানের টাইম, আমার উস্তাদ শিখাইছেন ডান হাতে কেন গড়ি দিবি, বাদশাহ হারুন রশিদের যুগে ঘড়ির জন্ম হয়েছে, এর আগে ঘড়ি ছিল না, ওই ঘড়িটা ডান হাতে কেন দেই, আমার মুরব্বী যদি হঠাৎ করে বলে জিজ্ঞেস করে টাইম কত, বাম হাতটা যেন সামনে না যায় ডান হাত যেন আমার সামনে যায়, এটা কি ফরজ অজীব সুন্নাত না, যতটুকু বিনয়ী হওয়া যায় ততটুকুই আল্লাহ খুশি হবেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহু আল্লাহ, যেই বান্দা আল্লাহর জন্য মানুষের কাছে বিনয়ী হবে আল্লাহ তার মর্যাদা সবার উপরে বাড়ায় দিবেন, ইয়া ইলাহি মুজসে মুজকো দূর কর তাকে দেখো মুজমে তুজকো এক নজর, ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, واما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فان الجنه هي المأوى, আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় বান্দা অন্তরে ঢুকাইয়া গুনাহ থেকে নিজেকে বাঁচাও, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার কিয়ামতের ময়দানে আমি সূর্যের গরম লাগার আগে তোমারে জান্নাতে পাঠিয়ে দিব, হাসরের ময়দানে দাঁড়াইয়া আমার দরবারে হিসাব দেওয়াটাকে ভয় কর, কারণ হাসরের ময়দানটা কেমন ভয়ঙ্কর হবে তোমার জানা নাই রে গোলাম, তোমারে আমি এত আদর করে দুর্বল করে বানাইছি, আমি আল্লাহ চাই না তুমি জাহান্নামের আগুনে জ্বলবা, কিয়ামতের ময়দানটা তো ভয়ঙ্কর হবে বান্দা জানো না, রহমতের নবী একদিন রুমের মধ্যে বসে বসে গুনগুন গুনগুন করে কান্না করেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করেন নবী আমি আয়েশা কোন ত্রুটি করলাম নাকি আপনি কেন কান্না করেন, নবী বলেন আয়েশা কোন ত্রুটি করো নাই তো কান্না কেন করেন, বলে হাসরের ময়দানের কঠিন অবস্থার কথা মনে পড়ে সে জন্য কান্না করি, কেমন কঠিন হবে, নবী বলেন আয়েশা জানো না কিয়ামতের ময়দানে হাসরের মাত্রা থাকবে সমতল, সব মানুষ হবে উলঙ্গ, সূর্যটাকে আল্লাহ অর্ডার করবে নিচে নেমে আয়, ও সূর্য তোর যত মুখ উপরে আছে নিচে করে দাও, নিচে দিয়া তোমার যত তাপ আছে জমিনে ছেড়ে দাও, সূর্যের গরম এমন জোরে জমিনে ছাড়বে সূর্যের গরম তাপে মাটির জমিনটা পুড়িয়া তামা হয়ে যাবে, সূর্যের গরম এত প্রচন্ড হবে, এদিকে আমার আল্লাহ পাক কাহারিয়াতের সাইনবোর্ড টানায় বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আল্লাহ পাক বলবেন আজকের দিনের রাজত্ব কার, এই কথা বলা মাত্র হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে, কোন মানুষের জবাব দেওয়ার ক্ষমতা হবে না,
আল্লাহ পাকের এই আওয়াজে মানুষগুলো বেউসায় থাকবে, এক পায়ে দাঁড়ায় 50,000 বছর। আমার নবী হুশে আসিয়ে বলবেন, আল্লাহ জান্নাতিদেরকে জান্নাতে দিয়ে দেন, জাহান্নামীদের জাহান্নামে দেন, এই কষ্ট সহ্য করা যায় না, তাড়াতাড়ি বিচারটা শুরু করে ফয়সালা করেন। ওদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিল্লায় বলবে, আল্লাহ কই তোমার গুনাহগার গুলো আমার পেটে দাও, আমার পেটে বড় ক্ষুধা লাগছে। আল্লাহ বলবেন, জাহান্নাম একটু অপেক্ষা কর, আমি বিচারটা শেষ করিয়া তোর পেটের ক্ষুধা নিবারণ করতেছি। সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে, গুনাহগারের মাথার মগজগুলো মাথা ভাতের মারের মতো ফুটতে থাকবে। আল্লাহর নবী বলেন, কি পরিমাণ ভয়ঙ্কর হবে হাশরের ময়দান, যেই ভয়ঙ্কারের কারণে নবীরা পর্যন্ত উম্মতের কথা ভুলে গিয়া নাফসি নাফসি বলে কান্না করবেন। সমস্ত নবীদের চোখের পানি আর নাফসি নাফসি বলে কান্নার আওয়াজ। নবীদের গুনাহ নাই যদি তাদের অবস্থা এমন হয়, তো আমাদের অবস্থা কেমন হবে? ওই হাশরের ময়দানে ও আয়েশা আরো তিনটা জায়গা হবে আরো ভয়ঙ্কর হালাত। যেই তিনটা জায়গার মধ্যে সন্তান মা বাবারে ভুলে যাবে, মা বাবা সন্তানের পরিচয় দিবে না। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ভাই ভাইয়ের থেকে পালান করবে, কেউ পরিচয় দিবে না আমার ভাই। সন্তান থেকে মা পালায় যাবে, পরিচয় দিবে না। এইভাবে করিয়া ওই কঠিন সময় হবে তিন সময়। নবীজি বলেন, একটা সময় হবে আমল নামা দেওয়ার সময়, মানুষ তখন এত পাগল পারা হয়ে যাবে, চিৎকার মেরে কানবে, চোখের পানি শেষ, রক্ত পড়া শুরু হয়ে যাবে, এত ভয়। আল্লাহ লাইনে দাঁড়াইয়া বলবে, আমল নামা দেওয়া হবে, লাইনে দাঁড়াও। নেক আমলওয়ালার এক লাইনে দাঁড়াও, গুনাহগারের এক লাইনে দাঁড়াও। দুনিয়াতে নেককার গুনাহগার একসাথে ছিল, এক মসজিদে নামাজ পড়েছো, বাধা দেই নাই। আজকে আমি ইনসাফের বিচার করব, নেক আমলওয়ালা গুনাহগারেরা তোমরা আলাদা হও। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও গুনাহগারেরা তোমরা আজকে নেককারদের থেকে আলাদা হয়ে যাও। আল্লাহর নবী বলেন, ওই সময় মানুষগুলো পাগল পারা হয় কাঁদবেন, আমল নামা আমার ডান হাতে আসে নাকি বাম হাতে আসে এই ভয়, আমল নামা ডান হাতে আসে নাকি বাম হাতে আসে এই ভয়। মানুষ কান্না করে বেউস পাগল পারা হয়ে যাবে। আর একটা সময় মানুষ আপন জনকে ভুলে যাবে, কান্নায় বেউস হয়ে যাবে। আমল নামা যখন মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে, ওই সময় মানুষ বেকার আর হয়ে যাবে, আমার নেকের পাল্লা ভারী হয় না, জানি গুনার পাল্লা ভারী হয়ে যায়। আর একটা সময় কুলসিরাত পাড়ি দেওয়ার সময়, যে অমাবস্যার অন্ধকারের মতো রাত কালো হবে, চুলের মতো চিকন, ওই কুলসিরাত 30,000 বছরের কুলসিরাত পাড়ি দেওয়া লাগবে। কেমন কুলসিরাত রে আয়েশা? ওই কুলসিরাতে উঠতে 10,000 বছর, সমতল 10,000, নামতে 10,000। 30,000-এর কুলসিরাত এত চুলের থেকে চিকন হবে? একটু চিন্তা করে দেখো রে মানুষ, এর নিচে থাকবে জাহান্নামের আগুন। যারা গুনাহগার, ওই কুলসিরাতের মাছ দিয়ে পাড়ি দিবে, ওরা গুনার কারণে কেঁপে কেঁপে জাহান্নামে পড়ে যাবে, জাহান্নামের আগুনে পড়বে। বাঁচাও বাঁচাও বলে চিল্লাইল, সে কোন তখন আর কোন আপন জন্মে পাবে না। আর যারা নেক আমল নিয়ে যাবে, আল্লাহ তাদেরকে চোখের পলকে কুলসিরাত পার করায় জান্নাতের উপর নিয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, নবীজি কান্না করেন ওই হাশরের ময়দানে, আমি মুহাম্মদের তো আল্লাহ অগ্রিম ঘোষণা দিছেন, আমারে মাফ করে দিয়েছেন, কিন্তু আমি ভয় কানতেছি আমার উম্মতের কি হালাত হবে সেই হাশরের ময়দানে। নবীরা কাঁদবেন নাফসি নাফসি বলিয়া, আর আমি মুহাম্মদ কাঁদবো উম্মতি উম্মতি বলিয়া। আমার উম্মতেরা জাহান্নামের আগুনে জ্বলবে, আমি মুহাম্মদ সহ্য করতে পারবো না রে আয়েশা।
কারণ আমি উম্মতের বড় পাগল হয়ে আছি। মেয়েরাজের রাতে আমার উম্মতের আমি ভুলি নাই, হাসরের ময়দানে আমার একটা উম্মত জাহান্নামে রেখে আমি জান্নাতে যাব না। এরে নবীর আশেক উম্মতের দল, অ যুবক ও পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, আজ কোরআন হাদিস দিয়া পায় ধরে ধরে ওলামায়ে কেরাম বয়ান করেন, আল্লাহ তাআলা বয়ান করেন, দুই তিনজনে করলে বোঝা যায় মনে হয় যেন মিথ্যা বলেন। ও আল্লাহর বান্দা, বালিশে মাথা লাগাই একটা সেকেন্ড চিন্তা করিও, ঘুমের ঘরে লক্ষ লক্ষ আম্বিয়া কেরাম তো মিথ্যাবাদী হতে পারেন না, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম তো মিথ্যা কথা বলতে পারেন না, কোটি কোটি ওলামায়ে আহলে হক মিথ্যা বলতে পারেন না। আজ পর্যন্ত কোরআন 1500 বছরের উপরে হয়ে গেল, কত বেঈমানরা ভুল বের করার অপচেষ্টা করলো, আজ পর্যন্ত ভুল বের করতে পারলো না। এটা এমন একটা কোরআন যার মধ্যে কোনো ভুল নাই, আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে দিলেন। ওই কোরআন এমন সত্য যে এই কোরআনে জাহান্নামের বয়ান আছে, জান্নাতের বয়ান আছে, কারা জান্নাতে যাবে কারা জাহান্নামে যাবে আল্লাহ তাও বয়ান করে বলেছেন। জান্নাতটা কেমন আরামের ঘর আর জাহান্নামটা কেমন ভয়ঙ্কর, এটাও আল্লাহ কোরআন শরীফের মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন। ও নবীর উম্মতের দল, আমরা তো নামাজ পড়ি, আসলে নামাজটা মানুষকে দেখানোর জন্য, নামাজ তো নামাজের মতোই পড়ি না, আমাদের আমল আখলাক শুধু মানুষের দেখানোর জন্য, কিন্তু যাদের আমল আমাদের জন্য আদর্শ, যাদেরকে আল্লাহ উম্মতের আদর্শ বানায় দিলেন, সমস্ত আম্বিয়া কেরাম সাহাবায়ে কেরাম উম্মতের আদর্শ, আবু বকর ওমর ওসমান আলী, নবী বলেন আবু বকরের আমলের পাল্লা এতটা ভারী হবে, সারা দুনিয়ার মানুষের পাল্লা আমল এক পাল্লায় দিল, আবু বকরের নেকের পাল্লা ভারী হয়ে যাবে, এতটা আমি আবু বকর। সেই আবু বকর জাহান্নামের ভয়, হাসরের ময়দানের কথা স্মরণ করে নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি সেরে কান্না করেন। নবী বলেন আবু বকর আপনি কান্না করেন কেন, যে আবু বকর এত দামি, সারা দুনিয়ার মানুষের নেক আমলের থেকে আবু বকরের নেকের পাল্লা ভারী। ও আবু বকর, একটা বকরির বাচ্চা হাতের মধ্যে নিয়ে বলে রে বকরির বাচ্চা তোর কপাল বড় ভালো, কারণ তোরে বড় হইলে মানুষ জবাই করে খাবে, তোর মরণ নাই, জাহান্নাম নাই, জান্নাত নাই। আর আমি বাবু আবু বকরের ভয় জাহান্নাম, আল্লাহ পাকের সামান্য সামনে, আল্লাহ পাকের কাহারিয়াত নামে সাইনবোর্ডের সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে। ওই সময় আল্লাহ যদি বলেন আবু বকর এত নেয়ামত আমি দান করলাম, আমার এই নেয়ামতের শুকর আদায়ার্থে কি করেছ, ও আল্লাহ নামাজ পড়েছি, রোজা রাখেছি, পর্দা করছি, হালাল খেয়েছি রে আল্লাহ, আল্লাহ যদি বলে আবু বকর তোমার কোন আমল আমার পছন্দ হয় নাই, ওই সময় আল্লাহ অর্ডার করবে রে জাহান্নামের ফিরিশতা এই বান্দার হাতে পায়ে হ্যান্ডকাপ লাগাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাও, ওই সময় আমি আবু বকরের কি উপায় হবে এই ভয়, আমি চোখের পানি ছেড়ে কান্না করতেছি। ও আল্লাহর গোলাম, এখনো সময় আছে তওবা করার, আল্লাহ বলেন এখনো যদি পারো হাসরের ময়দানে দাঁড়ানোর ভয়ে যদি তওবা করে গুনাহ থেকে নিজেরে বাঁচাও, মনে মনে আল্লাহকে ডাকো আর বলো হে মালিক, আজকে চোখের সামনে কোরআন ওয়ালাদের এত সম্মান, দুশ্মনের মাঝেও তো আমরা কেন পেছনে আছি, আমি বলছি না তোমরা সবাই আমাদের মতো হুজুর হইয়া যাও, না না, চাকরি করো, ব্যবসা করো, লেখাপড়া করো, ও বান্দা ইসলাম নিষেধ করে না, কিন্তু নবীর তরিকা মতে পাঁচ বেলার নামাজ পড়ো, নবীর সুন্নত অনুযায়ী চলো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নেক আমল করো। বলবেন এটা কেমন করে সম্ভব, একটু নজর করে দেখেন, আল্লাহ চক্ষু দিছে, আকল দিছে, একটু চিন্তা করে নজর দেন, স্কুল কলেজে পড়ুয়া কত ছাত্র কত ছাত্রী নামাজি আছে না নাই, আপনার মতো যুবক গাড়ি চালায় ড্রাইভারি করে নামাজি দাঁড়িওয়ালার অভাব নাই, আপনার আকলকে বিবেককে জিজ্ঞাসা করেন আপনি কেন পারেন না, আপনার আমার মতো যুবক শ্রমিকের কাজ করে ড্রাইভারি করে কৃষি কাজ করে নামাজ সারে না দাড়ি কাটে না অভাব নাই,
র‍্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে দাড়িওয়ালা নামাজির অভাব নাই, আপনি কেন পারবেন না রে গোলাম? এখনো সময় আছে তওবা করার, আল্লাহর কাছে তওবা করেন। আমরা এখন রাতের বেলা বসে আছি, বৃষ্টি হলো সারাটা দিন, এরপরও কেন যেন গরম লাগে, ফ্যানের বাতাসেও ঠান্ডা হয় না, অথচ সূর্যটা দিনের বেলা ছিল, রাতের বেলা নাই। কিন্তু হাশরের ময়দানে সূর্যের গরম, জাহান্নামের আগুনের গরম, আজ একটা মশার কামড় সইতে পারি না, কবরের দুই পাশের মাটির চাপ কেমন করে সহ্য করব? ও আল্লাহর বান্দা, আল্লাহর মহব্বত নিয়ে একটু তওবা করে নাও, অন্তরকে বুঝাও রে মন। আমার মতো মানুষ যদি চাকরি করে, ব্যবসা করে, লেখাপড়া করে, নামাজ পড়ে, দাঁড়িয়ে রেখে, আমি কেন পারব না? আল্লাহর কাছে আজকে তওবা করে নাও, হে আল্লাহ, আমি গুনাহ নিয়ে ময়দানে আসি, আর গুনাহ নিয়ে বাড়িতে যাব না। শয়তানের ধোকায় পড়ে কত অন্যায় করেছি, নামাজ পড়ি না, রোজা রাখি না, আলেমরা আমাদের বিরোধিতা করেছি, মা বাবার সাথে বেয়াদবি করেছি, আজকে তওবার নিয়ত করে ফেললাম, হে মালিক, আজকে থেকে আর নামাজ ছাড়ব না, বেপর্দায় চলব না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, দেশ জাতির বিরুদ্ধে যাব না, নবীর তরিকা মতে চলব, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব, সুন্নাত অনুযায়ী চলব, গলায় ছুরি আসলে মরে যাব, এই তওবা থেকে আর পিছনে যাব না। হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, অতএব আমার কোনো পেরেশানি নাই, আল্লাহর উপরে ভরসা করে নবীর তরিকা মতে চলার তওবা নিয়ত করলাম। তবে সবার কপালে তওবা নসিব হবে না, সবাই তওবা নিয়েও ময়দান থেকে যেতে পারবে না। অনেক আল্লাহর বান্দা এখানে হাজির, মুনাজাত ধরলে সবার চোখে তো পানি আসে না, ডানে কান্নার আওয়াজ, বামে কান্নার আওয়াজ, কপাল খারাপ, আমার চোখে পানি নাই কেন? গুনার কারণে আল্লাহ বেজার, এই কারণে চোখের মধ্যে পানি আসে না। অতএব এখনো সময় আছে তওবা করার, যাদের অন্তরে কোনো দুর্বলতা নাই, মরে গেলে যাব, চাকরি থাকার যাক, রিজিকের মালিক আল্লাহ, আজকে থেকে দাড়ি কাটব না, নামাজ ছাড়ব না, মা বাবারে কষ্ট দিব না, বেপর্দায় চলব না, আলেমদের বিরোধিতা করব না, তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দেই, আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন, আয় আল্লাহ তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام وسيء الأسقام ودير مالك قدرة النظر دي تكاية كنر الله علماء كرام شادة داري ولا مرد بي حدي شاب قطو بمشاي قطو شاكر زيبي راحت تلسي آي الله قطو جبو কত ছাত্র ভাই পর্দার আড়ালের কত মা বোনের হাত তুলেছে, আয় আল্লাহ দুনিয়াতে যেদিন আসছিলাম কত পবিত্র মা বাবা কত আদর করেছিলেন, আজ দেখি সেই পবিত্র জীবনটা গুনার কারণে না পাক, গুনার কারণে আজ আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক, আয় আল্লাহ আজকে তওবার দরজায় ফিরিয়া হাত তুলেছি রে আল্লাহ, আয় আল্লাহ তওবার নিয়ত করেছি, আর গুনার কাছেও যাব না রে আল্লাহ, আর নামাজ ছাড়ব না, বেপর্দা চলব না, নবীর তরিকার বাইরে চলব না রে আল্লাহ, আমরা বড় দুর্বল, আপনি যদি তৌফিক না দেন তওবার উপরে তৈরি হয়ে চলতে পারব না, মেহরবানি করে আমাদের তওবা কবুল করে নেন, মেহরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ, আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন,
আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন আল্লাহ, এলাকায় শান্তি দান করেন, মা বোনদের মাফ করে দেন আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আল্লাহ।